ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपान्तं शारदां प्रणमाम्यहं। परतत्त्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं। सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ये वये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यं सर्वान् तान् प्रणमाम्यं। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে যে অংশটি পাঠ হবে সেটি বেলুড় মঠের ঘটনা। ডিসেম্বর 1915 সালে এই ঘটনাটি ঘটে। প্রশ্ন: ধ্যান জপ করতে বসলে এক একদিন মন বেশ স্থির হয়, আবার এক একদিন শত চেষ্টা করেও স্থির করতে পারি না, কেবল এদিক ওদিক ছোটাছুটি করে বেড়ায়। উত্তর: ওরে, গঙ্গায় জোয়ার ভাটা আছে জানিস তো, সেই রকম সব জিনিসেরই জোয়ার ভাটা আছে জানবি। সাধন ভজনেরও জোয়ার ভাটা আছে, তবে সেটা প্রথম প্রথম, ওর জন্য কিছু ভাবিস না, লেগে পড়ে থাকতে হবে। কিছুকাল নিয়মিত রূপে সাধন ভজন করতে পারলে তখন আর জোয়ার ভাটা খেলবে না, তখন একটানা গঙ্গা হয়ে যাবে। আসনে বসেই অমনি ধ্যান জপ আরম্ভ করতে নি। প্রথমে বিচার করে মনকে বাইরে থেকে গুটিয়ে এনে তারপর ধ্যান জপ আরম্ভ করতে হয়। কিছুদিন এইরূপ অভ্যাস করতে করতে মন ক্রমশ স্থির হয়ে আসবে। যে সময়টা মন একটু স্থির হচ্ছে বুঝবি, তখন সব কাজ ফেলে দিয়ে ধ্যান জপ করবি। আর যখন ভালো লাগছে না, মন স্থির হচ্ছে না, তখন নিয়মিত সময় আসনে বসে বিচারাদি সহায় মনকে স্থির করবার চেষ্টা করবি। একেবারেই কি মন স্থির হয়? স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, চেষ্টা চেষ্টা চেষ্টা, প্রতি মুহূর্তে স্ট্রাগল করতে হবে। মন বলো, বুদ্ধি বলো, ইন্দ্রিয় বলো, স্ট্রাগল থাকলে সব কন্ট্রোলে বা বসে এসে যাবে। আজকের যে প্রশ্ন, এটা আমাদের সকলের সমস্যা। আমরা কোনো কোনো দিন খুব আনন্দ পাই ধ্যান জপ করে, আবার কোনো কোনো দিন একেবারেই আনন্দ পাই না, মনে হচ্ছে যেন দিনগত পাপক ক্ষয় করছি। আমি দেখেছি অনেককে, আমি আমার নিজের ব্যক্তিগত জীবনেও দেখেছি, যে কোনো একটা সময়ে মানে খুব ভালো সময় আছি, কোনো ঝামেলা নেই, কিছু নেই, অথচ খুব চেষ্টা করেও সাধন ভজন তেমন ভালো হচ্ছে না, অথচ ভীষণ চাপের মধ্যে দিয়ে আছি, যে আমফান রিলিফ চলছে, তখন আমাদের প্রচণ্ড কাজ চলছে, তারই মাঝখানে একটু সময় হয়তো 10 মিনিট কি 15 মিনিটের জন্য ঘরে এসে যেটুকু সময় জপ করা গেল, মন একদম আনন্দে ভরে গেল। এই জিনিস আমাদের সবার হয়। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এ বিষয়ে ভারী সুন্দর উত্তর দিচ্ছেন। যেটা প্রথম কথা বলছেন, রিয়ালিটিটা বুঝতে হবে। সব দিন একরকম হয় না। সূর্যের সব দিন কি একরকম আমরা দেখতে পাই? কোনো দিন খুব রৌদ্র করজ্জ্বল দিন থাকে,
কোনোদিন স্নিগ্ধ দিন থাকে, কোনোদিন মেঘাচ্ছন্ন আকাশ থাকে, কিন্তু সব দিনই সেই আলোর প্রকাশ আমরা দেখতে পাই। ঠিক সেই রকম মহারাজ তুলনা করেছেন গঙ্গার সাথে, গঙ্গায় প্রবাহ কখনো বন্ধ হয় না। বলেছেন জোয়ার এবং ভাটা দুটোই আছে, জোয়ার যখন আসে তখন গঙ্গার প্রবাহ হু হু করে চলতে থাকে, ভাটা এলে সেই প্রবাহ ধীর হয়ে যায়, উল্টো দিকে যেতে থাকে। ঠিক সেই রকম আমাদের মনেরও সাধন ভজনেরও সেই জোয়ার ভাটা আছে। তিনি বলছেন ওর জন্য প্রথম যেটা করতে হবে ওটা নিয়ে আমরা মাথা ব্যথা করলে হবে না, আমাদের প্রাইম কনসার্ন যেন সেটা না থাকে। আমাদের প্রাইম কনসার্ন যেটা থাকবে সেটা হচ্ছে আমাকে করে যেতে হবে, লেগে পড়ে থাকতে হবে। এই শব্দটা উনি ব্যবহার করছেন। লেগে পড়ে থাকা সম্পর্কে তিনি কি বলছেন, কিছুকাল নিয়মিত রূপে সাধন ভজন করতে পারলে লেগে আমার ভালো লাগুক বা না লাগুক আমাকে সেটি করতেই হবে। রাজা মহারাজের একটি জায়গায় সেখানে তিনি বলছেন যেমন ওই তেঁতো ওষুধ যেমন নাক মুখ টিপে গিলে আমরা ফেলি, ঠিক সেই রকম তেঁতো ওষুধ গেলার মতো করেও গিলতে হবে, কিন্তু এটা যদি একটা অভ্যাসে রূপান্তরিত হয় তাহলে কখনোই আমাদের আর এই অবস্থাটি আসবে না, আমরা সত্যি সত্যি এর থেকে আনন্দ খুঁজে পাব। বলছেন যে কিছুকাল নিয়মিত রূপে, এই নিয়মিত শব্দটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব জরুরি, নিয়মিত একটা নির্দিষ্ট সময় বসা। আমাদের মনে আছে আমরা যখন প্রথম সাধুগতে আসি তখন বেলুড় মঠে, তখন একেবারে নিয়ম করে আমাদের নির্দিষ্ট সময়ে জপ করতে বসতে হতো, সকালবেলা ভোরবেলা। এমন একটা অদ্ভুত আনন্দ বেলুড় মঠে জপ করে হতো যে আমাদের চারটে থেকে মন্দিরে, চারটের একটু আগে পৌনে চারটে মন্দিরে যাওয়ার কথা, আমাদের বাড়তে বাড়তে অনেক সময় আমরা তিনটের সময়তেও মন্দিরে যেতাম, একটা নিয়মিত। পরবর্তীকালে অন্য জায়গায় যখন পোস্টিং হয়ে গেলাম তখনও ঠিক ওই সময় ঘুম ভাঙত এবং মনে হতো এই সময়টা ভগবানকে ডাকার সময়। আরেকটা জিনিস হচ্ছে সন্ধ্যেবেলা আমরা দ্রুত সে নেশাখরের মতো ছুটতুম, সন্ধ্যা আরতি শেষ হয়ে গেলে প্রথম দিকে যখন আসি তখন এই নেশাখরের অবস্থাটা ছিল না, কিন্তু মাস দুই তিন যাওয়ার পরে একটা নেশাখরের মতো আনন্দ হতো। তখন বিকেলবেলা কোনো রকমে, মানে সন্ধ্যা আরতি শেষ হয়ে গেলে কোনো রকমে মুখ হাত পা ধুয়ে আমরা জপে বসে যেতাম, সন্ধ্যা আরতিতে যাওয়ার আগেই ঘরের ভেতরে মাদুর পেতে, বিছানা খাটের উপর তক্তপোষের উপর মাদুর পেতে, তার উপর জপের আসন, জপের মালা, তারপরে গঙ্গা জলে শিশি, এমনকি মশায় যাতে কানা কামড়ায়, তখন তো আমাদের পাখা ছিল না, মশায় যাতে না খায় তাই মশারি টাঙিয়েও রেখে যেতাম আমরা। একবারে ছুটতে ছুটতে আমরা প্রথম দিকে যখন ছিল তখন খানিকক্ষণ জপ করে আমরা তাকিয়ে থাকতাম, বেলুড় মঠে গঙ্গা ধূপ ছিল, সেটা যদি পাখা না লাগে তাহলে এক ঘন্টা জ্বলতো, আমরা ঘরের ভেতরে একটি গঙ্গা ধূপ জ্বালিয়ে রাখতাম এবং যখনই যে আগে চোখ খুলে যেত সে দেখতো যে ধূপটা জ্বলছে কিনা, যদি জ্বলতো তাহলে আমরা বুঝতাম আমাদের এক ঘন্টা জপ করা এখনো হয়নি। এই নিয়মিত অভ্যাস করতে করতে কখন যে কোন দিন ধূপটা জ্বলে পুড়ে শেষ হয়ে যেত আমরা নিজেরাই অনুভব করতে পারতাম না। এটা যে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন এটা এমনটি এমনটি হয়, তখন আর জোয়ার ভাটা খেলবে না, তখন একটা না গঙ্গা হয়ে যাবে। এবার তিনি বলছেন আমাদের ত্রুটিটা কোনখানে, আমরা আসনে বসেই জপ করতে শুরু করি। উনি বলছেন তা নয়, প্রথমে বিচার করে মনকে বাইরে থেকে গুটিয়ে আনতে, আমি নানা রকমের কাজ করে এসেছি, আমার এই ছোট্ট মন বারোটা কোয়াওলা কমলা লেবুর মতো, তার তিনটে আশ্রমের দোরগোড়ায় পড়ে আছে, তার তিনটে পড়ে আছে অফিসে যেখানে কাজ করছিলুম, তার দুটো পড়ে আছে মন্দিরে যেখানে এতক্ষণ প্রেয়ার করে এলুম, তাহলে তিন তিন ছয় দুই আট এটি বাইরেই পড়ে আছে, আমার সঙ্গে মাত্র চার কোয়া আছে, সেই চার কোয়া দিয়ে কি বারো কোয়ার মতো শক্তিশালী মন আমি তৈরি করতে পারি? তাই প্রথমে বসে ওই ছড়িয়ে থাকা বাইরের যে আর যে আটটি কোয়া তাকে টেনে ওই গেট থেকে অফিস থেকে মন্দির থেকে তুলে নিয়ে এসে একত্রিত করতে হবে। তাই বলছেন যে প্রথমে ওই জপ করতে নিই, প্রথমে বিচার করে মনকে বাইরে থেকে গুটিয়ে এনে তারপরে ধ্যান জপ আরম্ভ করতে হয়। কিছুদিন এইরূপ অভ্যাস করতে করতে মন ক্রমশ স্থির হয়ে যাবে, যে গুটিয়ে নেওয়ার অভ্যাসটা তখন যখন অভ্যাস হয়ে যাবে সহজে হবে। আপনারা মায়েরা যখন প্রথম শ্বশুর বাড়িতে এসে রান্না করেন তখন কত ভাবনা চিন্তা করতে হতো, তারপরে যখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলেন দশ পনেরো বছর পরে তখন ওই সোপ অপেরা দেখতে দেখতে আপনারা ছুঁড়ে ছুঁড়ে রান্না করেন, কিন্তু
আপনাদের কখনো ভুল হয় না, ঠিক ওই রকম। প্রথম দিকে জোর করে ছড়িয়ে থাকা মনটাকে গেট থেকে, মন্দির থেকে, অফিস থেকে তুলে আনতে হতো, তারপরে শেষের দিকে যখন অভ্যাস করা যায় তখন আর এই চেষ্টা করা মাত্র তারা আপনার মনের, আপনার যে ক্ষুদ্র মন যে চারকোয়া নিয়ে বসে আছে তার আদেশ শুনে সুরসুর করে নিজেদের কাজ ছেড়ে একত্রিত হয়। মহারাজ বলছেন, এবার একটি সুন্দর কথা বলছেন, যে সময়টা মন একটু স্থির হচ্ছে বুঝবি তখন সব কাজ ফেলে দিয়ে ধ্যান জপ করবি, আর যখন ভালো লাগছে না, মন স্থির হচ্ছে না, তখন নিয়মিত আসনে বসে বিচারাদি সহায় মনকে স্থির করবার চেষ্টা করবি। একেবারেই কি মন স্থির হয়? স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, চেষ্টা চেষ্টা চেষ্টা, প্রতি মুহূর্তে চেষ্টা করতে হবে। মন বলো, বুদ্ধি বলো, ইন্দ্রিয় বলো, স্ট্রাগল থাকলে সব কন্ট্রোলে বা বশে এসে যাবে। বলছেন যখনই এর মনকে খেয়াল রাখতে হবে কোন সময় যে মন স্থির হচ্ছে। আমরা বেলুড় মঠে দেখেছি দুপুরবেলা খুব ভালো মন স্থির হয়। আমরা অনেকেই চেষ্টা করতাম দুপুরবেলা তিনটের পরে এসে পুরনো মন্দির বা ঠাকুরের মন্দির বা শ্রী শ্রী মায়ের মন্দিরে, তখন দরজা বন্ধই থাকতো, আমরা বসে জপ ধ্যান করার চেষ্টা করতাম। অথবা মধ্যরাত্রে, এটা তো অনেকেই জপ করেন মধ্যরাত্রিরে, যে সময় মন ভালো লাগছে সবাই এসে সেখানে জপ করে। যে সময় মন স্থির হচ্ছে না সে সময় আসনে বসে বিচার করতে হয়, মনকে গোটাতে হয় এবং সেটা বেশ রীতিমতো শক্তি প্রয়োগ করতে হয়। সেই কারণে তিনটি শব্দ, একই শব্দ তিনবার ব্যবহার করছেন, স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, চেষ্টা করতে হয়। যে তোমাকে এরকমভাবে ছেড়ে আমি দেব না, তুমি কেমন করে পালাও সে আমি দেখব। তাকে যেন সেই বাচ্চা ছেলে যেরকম থাকে না, একটা বাড়িতে একটা বড় কেক এসেছে, মা বলেছেন কেউ এতে হাত দেবে না, কেক কাটা হলে খাবে। বড় ছেলেটা একটুখানি হাত বাড়িয়েছিল, মাম করে চোখ পাকালেন, সে সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নিল। তার পরের ভাইটি আরেকটু এগোলো, মা তাকে দুম দুম করে দুহাত কষিয়ে দিলেন। কিন্তু ছোট ভাইটা সে দুঃসাহসী, সে একটুখানি উঠে গিয়ে খানিকটা ক্রিম আঙুলে লাগিয়ে খেতে শুরু করে দিল। মা তখন কি করেন, মা তাকে চুলে মুঠি ধরে টানতে টানতে, হিড়িড় করে টানতে টানতে দমাদ্দম পিটেন, তারপর একটা ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। সে দরজায় লাথি মারে, কাঁদে, সমস্ত কিছু করে, আলটিমেটলি শান্ত হয়ে যায়। তখন তাকে দরজা খুলে বাড়ির বাইরে, ঘরের বাইরে থেকে, ঘরের ভেতর থেকে বাইরে নিয়ে আসতে হয়। মনকেও ঠিক সেই রকম, সে ওই রকম ক্রিম খেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তাকে ধরে পিটতে হয়, তারপরে তার চুলের মুঠি ধরে তাকে টানতে 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 নিয়ে ওই বন্ধ দরজার ভেতর ঢুকিয়ে দিতে হয়। সে মন কাঁদবে, লাফাবে, চিৎকার করবে, কিন্তু একটা সময় সে শান্ত হয়ে গিয়ে আমার বশ্যতা স্বীকার করবে। বলছেন কি সুন্দর কথা, বলছেন স্ট্রাগল থাকলে সব কন্ট্রোলে বা বশে আসে। মন বলো, ইন্দ্রিয় বুদ্ধি বলো, ইন্দ্রিয় বলো, স্ট্রাগল থাকলে সব বশে আসবেই। এরপরের প্রশ্নটা খুব সুন্দর, অনেকেই প্রশ্ন করেন এটা, মহারাজ ঠাকুর এখনো আছেন? উত্তর, তো দেখছি মাথা ফাতা খারাপ হয়ে গেছে, আমরা বাড়িঘর ছেড়ে দিয়ে আজীবন এইভাবে পড়ে রয়েছি কিসের জন্য? তিনি সব সময়ই আছেন, তাকে জানবার জন্য দিন রাত তাঁর নিকট প্রার্থনা করো, তবে সব সংশয় দূর করে দিবেন, তাঁর স্বরূপ বুঝিয়ে দিবেন। এই প্রশ্নটা অনেকেরই আছে যে ঠাকুর স্থূল শরীর পরিত্যাগ করবার পরে সূক্ষ্ম শরীরে কি আছেন? স্বামীজির কথাটা ভারী সুন্দর। স্বামীজি বলেছেন, আমি অশরীরী বাণী হয়ে থাকব, আই এম আ ভয়েস উইদাউট ফর্ম, আমার কথা আমার কাজের ভেতর দিয়ে আমি বেঁচে থাকব। একেবারে খুব ডিস্টিংক্টিভলি বলে দিয়েছেন, ঠিক সেই রকম ঠাকুর তার দিব্য জীবনের মধ্যে দিয়ে আমাদের কাছে বেঁচে আছেন, আমাদের কাছে প্রতিভাত হন। তাই তিনি বলছেন এই দিব্য জীবন, এই আদর্শটা আমাদের বাঁচিয়ে নেয়, আমাদের জাগিয়ে নেই। যে বলছেন না আজীবন এইভাবে পড়ে রয়েছি কিসের জন্য, বাড়িঘরের আকর্ষণও সেখানে খুব সাধারণ হয়ে গেছে, যে তাঁর যে দিব্য জীবন সেটি এমনভাবে আমাদের আকর্ষণ করছেন যে বাড়িঘরের যে আকর্ষণ যেটার জন্য মানুষ ছুটে ছুটে মরে, সেই বাড়িঘরের আত্মীয় স্বজন তারাও যেন অপ্রয়োজনীয় হয়ে গেছেন আমাদের কাছে। একটা দিব্য আদর্শময় জীবন, তাহলে আমরা সবাই কেন বুঝতে পারি না যে শ্রীরামকৃষ্ণ আছে? তিনি বলছেন তিনি সবসময় আছেন,
তাকে জানবার জন্য দিন রাত তার নিকট প্রার্থনা করো। তিনি সব সংশয় দূর করে দিবেন, তার স্বরূপ বুঝিয়ে দেবেন। এটা হচ্ছে তিনি আমার ভেতরে প্রেরণা দেবেন। আমি যদি তাকে না দেখতে চাই, তিনি কেন আমাকে দেখা দেবেন? এটা তো কথা। আপনি বাজার করতে বেরিয়েছেন, রাশি রাশি ভালো ভালো জামা কাপড় রয়েছে, ভালো ভালো খাবার রয়েছে, আপনার জামা কাপড়েরও ইচ্ছা নেই আর আপনার খাবার দাবারও কেনার ইচ্ছা নেই, ফলে দোকানের সামনে দিয়ে বেরিয়ে গেলেও আপনি সেগুলো দেখতে পাবেন না, কারণ সেটা তো আপনার ইচ্ছে নেই। তাই ইচ্ছেটাকে প্রথমে জাগাতে হয়, আমি তোমাকে চাই, তোমাকে দেখতে চাই, এবং তোমাকে দেখতে চাই বলেই তখন কেমনভাবে তোমাকে দেখব সেই পথগুলো আমি খুঁজে বার করব, এবং তারপরে আমরা তাকে দেখতে পাবো, তার স্বরূপ তিনি আমাদের বুঝিয়ে দেবেন। বলছেন, প্রশ্ন, আপনারা এখন ঠাকুরকে দেখতে পান? উত্তর, তিনি যখন দয়া করে দেখা দেন তখন দেখতে পাই, তার দয়া হলে সবাই তাকে দেখতে পাবে। তবে তাকে দেখবার সে অনুরাগ, সে আকাঙ্ক্ষা কয়জনের আছে? এটা হচ্ছে কথা। প্রশ্ন হচ্ছে, ঠাকুরকে আমি দেখতে পাই, এটা আমাদের ধারণা আছে এই টিভি সিরিয়াল দেখে, সিনেমা দেখে, যে এই যে যেরকম আছে না, ঠাকুর গেলেন খড়গ নিয়ে ছুটতে ছুটতে মায়ের ঘরে গিয়ে বললেন, মা তুই আমায় দেখা দিবি নি, রামপ্রসাদকে দেখা দিলি, কমলাকান্তকে দেখা দিলি, তুই আমায় দেখা দিবি নি, তারপরে একটা সেই সেই ধোঁয়াশা মতো কিছু হবে, তারপরে মা কালী বেনারসি পরে গয়না টয়না পরে দিতিং দিতিং করে নাচতে নাচতে এসে বলবেন, রামকৃষ্ণ আমি তোমায় দেখা দেবো বলে এসেছি। এইটা আমাদের এই দেখতে দেখতে, এই সিনেমাটা দেখতে দেখতে জীবনটাকে আমাদের সিনেমা বলে বোধ হয়। আমরা যদি সবাই লীলা প্রসঙ্গে ওখানে ওই দর্শনটির যদি ঘটনাগুলি পড়ি, ঠাকুর যেটা বলেছিলেন, যেটা সারদানন্দজি রেকর্ড করেছেন, সেটা যদি পড়ি তাহলে অনেক সহজে আমরা বুঝতে পারবো। ঠাকুর বললেন, তিনি দেখলেন ঘর দুয়ার বার সব মানে মিশে যাচ্ছে, একটা জ্যোতির সমুদ্র। সেই জ্যোতির সমুদ্রে কখনো তিনি উঠছেন, কখনো তিনি ডুবছেন, কখনো তিনি হাবুডুবু খাচ্ছেন, আবার উঠছেন, তারপরে ধীরে 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 তার মধ্যে তলিয়ে গেলেন সেই জ্যোতির সমুদ্র। এই জ্যোতির সমুদ্র হচ্ছে জ্ঞানের প্রতীক, তাকে জানা। এতদিন জানতাম তিনি এই মূর্তিতে বিরাজ করেন, কিন্তু তার স্বরূপ আমার কাছে প্রকাশিত হলো, সেইটিকে জানা, আমার সংশয়হীন জানা, সেইটি হচ্ছে জ্ঞান। যেখানে সামান্যতম সংশয়ের আঁচটুকুও থাকবে না, সেইটা হচ্ছে জানা। সেইটা যখন আমি জানতে পারবো তখন আমার ভেতরে এই জিনিসগুলো খুব পরিষ্কার করে আসবেন। তাই তিনি বলছেন, ভারী সুন্দর, তিনি যখন দয়া করে দেখা দেন তখন দেখতে পাই, তিনি তার স্বরূপ আমার কাছে যখন প্রকাশ করেন তখনই আমি তাকে বুঝতে পারি, তার আগে তাকে আমি বুঝতে পারি না। তার দয়া হলে সবাই তাকে দেখতে পাবে, তিনি যদি চান তাহলে সবাই দেখতে পাবে তাকে, আর তবে তাকে দেখবার সে অনুরাগ, সে আকাঙ্ক্ষা কয়জনের আছে? এটা একবারে ইটার্নাল প্রশ্ন। ঠাকুর বলছেন না, মাঘ ছেলের জন্য লোকে ঘটি ঘটি চায়, ঘটি ঘটি কাঁদে, ভগবানের জন্য কজন কাঁদে? আর রাজা মহারাজ বলছেন যে তবে তাকে দেখবার সে অনুরাগ, সে আকাঙ্ক্ষা কয়জনের আছে, কজনের ইচ্ছে হয় সত্যি সত্যি আমরা তাকে দেখব? এখানে শেষ হলো এই অধ্যায়টা, আমরা নতুন অধ্যায়ে প্রবেশ করব। আমরা জানি না আজকে এটা শেষ করতে পারবো কি না, তবু আমরা নতুন অধ্যায় পড়ব। স্থান বেলুর মঠ, 7 জানুয়ারি 1916। প্রশ্ন, একই পরিবারে একই রূপে শিক্ষিত হয়ে একজন সাধু আর একজন দুষ্ট লোক হয় কেন? ইহা কি সংস্কার নয়? মহারাজ, সবই ফ্রি উইলে, স্বাধীন ইচ্ছায় চলেছে। সে ইচ্ছে করল আমি সাধু হব, সেই ইচ্ছা ক্রমে ক্রমে দৃঢ় করতে লাগলো, তবে সাধু হলো। আবার একজন একরকম ফ্রি উইল করলে কাজী কাজী সেই রূপ হলো। এটা একটা প্রশ্ন। একই পরিবারে আমরা দেখি যে একই রকম শিক্ষিত, একই রকম আদর্শ, একই রকম ভালো জিনিস পাওয়া, দুটি সন্তান দুরকম হয়ে থাকে, কেউ একজন হয়তো ভালো হলো, কেউ একজন মন্দ হলো, এটা কেন হয়? এটা প্রশ্ন তিনি বলছেন যে বেসিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা পাই, এটা কিন্তু একই, সবার একই, শয়তানের রোজা সাধুরতা, প্রত্যেকের ভেতরে বেসিক যে শিক্ষা, বেসিক যে মূল্যবোধ, সেগুলো কিন্তু সবারই এক। এবার এই যে যেরকম আমরা গ্র্যাজুয়েশন অবধি করতে যাই তখন একটা
গ্র্যাজুয়েশন করার অবধি আমাদের দুটো ধরনের শিক্ষা থাকে। একটা হচ্ছে অনার্স থাকে, মানে স্নাতক হওয়ার জন্য অতিরিক্ত একটা জিনিস নিয়ে, একটা বিষয় নিয়ে আমি পড়ব, তার সঙ্গে অ্যালাইড বিষয় থাকে, আর একটা পাস কোর্সে থাকে। দেখুন, সবাই কিন্তু সেই উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করে এসেছে, কিন্তু যখন স্নাতক স্তরে যাচ্ছে তখন বিভাজিত হয়ে গেল মেধা অনুযায়ী। একজন ভাবলে সে শিক্ষক হবে, সে ইংরেজিতে অনার্স নিয়ে পড়লে, বাংলা অনার্স নিয়ে পড়লে, ফিজিক্স অনার্স নিয়ে পড়লে, কেমিস্ট্রিতে অনার্স নিয়ে পড়লে। একজন ভাবলে আমি শুধুমাত্র ডিগ্রিটি নেব, তার কোনো কিছু নেই, সে স্পেশাল কিছু হলো না, ফলে তার শিক্ষা বিস্তার ওই গ্র্যাজুয়েশন লেভেলেই থেমে গেল। কিন্তু যে অনার্স নিয়ে পড়েছে সে মাস্টার্স করতে পারলো সেই বিষয়টা নিয়ে, সেটা হয়ে গেলে পিএইচডি করতে পারলো, সেটা হয়ে গেলে পোস্ট ডক করতে পারলো, এরকম ক্রমাগত সে এগিয়েই যেতে থাকবে। কিন্তু যে স্পেশালাইজড হবে না, তার স্কিলটা ওই গ্র্যাজুয়েশন লেভেলে পাস কোর্সের, ওই অনার্স পাস কোর্সের গ্র্যাজুয়েশনের মতোই শান্ত। তাই ইচ্ছেটা হওয়া খুব জরুরি, আমি ভালো হতে চাই এই ইচ্ছেটা হওয়া ভীষণ জরুরি। সাধু প্রসঙ্গে বলেছেন, এটা তো একবারে ভীষণ বড় কথা, সাধু হতে চাই এই ইচ্ছেটা থাকা আমাদের ভীষণ 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 জরুরি, এটা না থাকলে বোধহয় কিছুই হবে না। আচ্ছা, মুরগির বাচ্চা জলে নামে না, বাজ পাখি দেখলেই ভয় পালায়, আর হাঁসের বাচ্চারা জলে নেমে সাঁতার দেয়, এ কি পূর্বজন্মের সংস্কার, এ কি পূর্বজন্মের সংস্কারে করছে না? মহারাজ, তা কেমন করে বলবো, যখন ডিম্বাকারে ছিল তখন কেন জলে পড়তে যায় না? ছোট ছোট বাচ্চারা সর্বপ্রথম তো বাজ পাখিকে ভয় পায় না, যখন তাদের ইচ্ছা শক্তির বিকাশ হয় তখন ভয় করতে থাকে। ছোট ছোট ছেলেরা আগুনে হাত দিতে যায়, পরে ইচ্ছা শক্তির বিকাশ হলে যখন ভালো মন্দ বিচার করবার শক্তি আসে তখন আর তা করে না। দৈনন্দিন জীবনেই দেখুন না, আপনার অসুখ করলো, শরীর প্রলয়ের দিকে যাচ্ছে, আপনার ইচ্ছা করলো ওষুধ দিয়ে রক্ষা করো, ফলে কিছুকাল শরীরের স্থিতি হলো, এই ফ্রি উইলের দ্বারাই সৃষ্টি স্থিতি প্রলয় চলেছে, বুঝছেন কি না? সাধন ভজন আর কি, এই স্বাধীন ইচ্ছাকে বাড়ানো, যার যত ইচ্ছা শক্তি বাড়বে সে তত ভগবানের দিকে এগোবে। ঠাকুর বলতেন, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবি, মেধাটি বৈরাগ্য মর্কট বৈরাগ্যের কর্ম নয়। যার মন যত শুদ্ধ হতে থাকে তার স্বাধীন ইচ্ছা ততই বাড়ে। দেখুন না, বুদ্ধদেব এক গাছতলায় বসে ইচ্ছা করলেন, এখানে হয় আমার শরীর শুকিয়ে যাক, নয় তো ভগবান লাভ হোক। ইচ্ছা শক্তি খুব প্রবল ছিল বলেই ভগবান লাভ হলো। এই রকম সর্বত্র ব্রহ্মচারী প্রভৃতি সকলকার নিজের ইচ্ছা শক্তিকে বাড়াবার চেষ্টা করা উচিত। আমার এই জন্মেই ভগবান লাভ হবে, দেরি টেরি বা হচ্ছে হবে ও সব নয়, আপনার ইচ্ছা শক্তিতেই, আপনার ইচ্ছা শক্তিকেই তো আপনাকে চালাচ্ছে। আপনি ইচ্ছা করলে শরীর এখান থেকে ওখানে, সে এখান থেকে উঠে সেখানে গিয়ে বসুক, তবেই তা আপনি তাই করতে পারেন। যা কিছু করছেন তার আগে তো ইচ্ছে বলুন, ইচ্ছে বলছে অমুক করো তমুক করো, একটা সব পড়ে আছে রয়েছে, তার ইন্দ্রিয় প্রভৃতি সব রয়েছে, চেয়েও রয়েছে, তবে কেন সে উঠতে পারে না, এর বেলায় কি বলবেন বলুন? উত্তর, তার চৈতন্য বলেই, চৈতন্য নেই বলেই হচ্ছে না মহারাজ। ও একটা কথা বলে দিলেন মাত্র, চৈতন্য মানে কি বোঝেন বলেন দেখি, ব্যাখ্যা করে বলুন। উত্তর, ইলেকট্রিসিটি চলে গিয়েছে মহারাজ, বিদ্যুৎ দিয়ে কি কোনো সব কাউকে বাঁচাক দেখি, বিদ্যুৎ দিয়ে কোনো সব কেউ বাঁচাক দেখি? উত্তর, এমন রোগী দেখেছি যার হাত পা এলিয়ে গেছে, মরণের চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু বিদ্যুৎ দিয়ে কয়েক ঘন্টা বাঁচানো গেল। মহারাজ, সে তাহলে সম্পূর্ণ মরেনি, গোটা কতক মৃত্যু চিহ্ন দেখা দিয়েছিল মাত্র, তাই আপনি তাকে এক বিদ্যুৎ দিয়ে একটুখানি চেতন করতে পারলেন, কিন্তু যে একেবারে মরে কাঠ হয়ে গিয়েছে তাকে কি করবেন? উত্তর, না তা হয় না। আচ্ছা, ইচ্ছা শক্তি কোথা থেকে আসে মহারাজ, সে আলাদা প্রশ্ন অনেক কথা। এবার আমরা প্রথম এই প্রশ্নটার দিকে যাই, যেটা নিয়ে পূজনীয় মহারাজ আলোচনা করছিলেন, যে মুরগির বাচ্চা জলে নামে না, বাজ পাখিকে দেখলে ভয় পায়, অথচ হাঁসের বাচ্চা, তাদের জন্ম একই রকমভাবে হয়, তা কেন হয়? বলছেন, যতক্ষণ না পর্যন্ত আমাদের জ্ঞান তৈরি হয় আমরা ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছুকেই ভয় পাই না। ছোট বাচ্চা
সে সাপও তার কাছে যেরকম, তার কাছে গরুও যেরকম, কুকুরও যেরকম, সবই তার কাছে সেরকম। সে ভালো মন্দ কোনো কিছু বুঝতে পারে না। আগুনও তার কাছে যেমন, জলও তার কাছে তেমন। কিন্তু আগুনে যখন তার হাত পুড়ে যায়, তখন সে অনুভব করে এই জাতীয় জিনিস, এই অভিজ্ঞতা আমাদের মধ্যে একটি চৈতন্যের বিকাশ ঘটায়। ফলে আমরা ওই কাজগুলি, কোনো কাজ সেই অভিজ্ঞতাই আমাদের করতে বাধ্য করে। বলছেন যে আমাদের শরীর ভেঙে পড়ছে, এই সবটুকু নির্ভর করছে ফ্রি উইল, আমার স্বাধীন ইচ্ছার উপর নির্ভর করছে। আমি যতক্ষণ না চাইব ততক্ষণ কিছু হবে না। আপনার শরীর খারাপ হচ্ছে, ক্রমাগত খারাপ হচ্ছে, ক্রমাগত খারাপ হচ্ছে, আপনি কিচ্ছু করলেন না, একটা সময় শরীর লয়প্রাপ্ত হয়ে গেল। কিন্তু আপনার ইচ্ছে হলো যে আপনি শরীর বাঁচাবেন, তখন আপনি কি করেন? আপনি ডাক্তারের কাছে যান, ওষুধ খান, আরও বেশি অসুখ করলে হাসপাতালে গিয়ে ভর্তি হন, প্রয়োজনীয় চিকিৎসাদি গ্রহণ করেন। এই ইচ্ছেটা আমাদের ভেতর জাগানো খুব জরুরি। তিনি বুদ্ধদেবের গল্প বলছেন যে তাঁর ইচ্ছে হলো গাছতলায় বসে, হয় এই আসনেই আমি ঈশ্বর লাভ করব, অথবা এই আসনেই আমি শরীর ত্যাগ করব। তার শরীর একবার অস্থিচর্মসার হয়ে গেল, তথাপি তিনি এতটুকু নড়লেন না এবং তার সেই ব্রহ্মজ্ঞান হলো। এই ইচ্ছা শক্তি, এইটাই খুব প্রয়োজন। মহারাজ বলছেন যে একটি সব পড়ে আছে, তার ভেতরে সমস্ত ইন্দ্রিয় টিন্দ্রিয় সব আছে, হয়তো চোখ বন্ধ কেউ করে দেয়নি, তাই চোখটা খুলে আছে, দেখে মনে হচ্ছে সবটি আমায় দেখছে। অথচ সেটার সঙ্গে মানুষের একটা বড় ফারাক। অনেকে বলতে থাকতো ইলেকট্রিসিটি চলছে না, তাই মানে তাকে তার জীবনী শক্তি আসছে না, বা তাকে ইলেকট্রিক শক্তি দিয়ে তার ভেতরে চার্জ করা যাচ্ছে না। তিনি বলছেন ওসব নয়, আসল হচ্ছে আমাদের যে ফ্রি উইল, সেটা হারিয়ে গেলে মানুষ ইন্দ্রিয়াদি থাকলেও মৃতবৎ আচরণ করেন। যেরকম আমাদের শরীর প্রাণহীন হয়ে গেলে আমরা মৃতবৎ হয়ে যাই, ঠিক সেই রকম আমাদের জীবনও মৃতবৎ হয়ে যায়। জীবনকে কখনো মারতে দিতে নেই, সবসময় তার ভেতরে একটা ইচ্ছা শক্তিকে জাগিয়ে রাখতে হয়। আমরা আরোগ্য ভবনে একজন দক্ষিণী সাধুকে দেখেছিলাম, তার সবসময় তাকে দেখে, তার ক্যান্সার হয়েছে, ভীষণ যন্ত্রণা, খুব কষ্ট হয়, তিনি সারাদিন শাস্ত্র পাঠ করছেন, সারাদিন পড়ছেন, এমনকি যখন তার শরীর যাওয়ার সময় এসে গেল, সবাই বুঝতে পারছে তার শরীর চলে যাবে, তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি খুব কষ্ট পাচ্ছেন, তিনি বলেন কই না তো তেমন কিছু কষ্ট নয়। তারপরে তাকে জিজ্ঞাসা করা হলো কিছু আপনার কিছু দেবে বা কিছু, মানে তাকে বোঝাতে চেয়েছিল কোনোভাবে বিশ্রাম করালে বলতে তিনি সুস্থ হবেন। তিনি একটু হেসে বললেন আমাকে এক কাপ কফি খাওয়াতে পারবেন? তাকে এক কাপ কফি খাওয়ানো হলো এবং তিনি কফি খাওয়াটা শেষ হয়ে গেলে তার শরীরে খুব কষ্ট হচ্ছে, আস্তে আস্তে বিছানায় এসে শুলেন, তার শরীরটা চলে গেল। শেষ মুহূর্ত অবধি তিনি এই যে বেঁচে থাকার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেই কারণে সেই ইচ্ছাটি ছিল। যখন তিনি সেই ইচ্ছাটিকে ছেড়ে দিলেন, তখন সেটি একেবারে মৃতবৎ হয়ে গেল। পূজনীয় মহারাজকে বলছেন যে ইচ্ছা শক্তি কোথা থেকে আসে, মহারাজ বলছেন সে আলাদা প্রশ্ন, অনেক কথা। সবের ভেতরে স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল নেই, ইচ্ছা করতে পারে না, তাই নড়তে চড়তে পারে না। আজ এ পর্যন্তই থাক, কাল আবার আপনার পক্ষ আমি নেব, বুঝিয়ে দেব সংসার ও ইচ্ছাশক্তি, সংস্কার ও ইচ্ছাশক্তি কিছুই নয়। আপনাকে একটা কথা খুব আন্তরিকভাবে বলে রাখছি, এখন না বুঝতে পারেন, সময় হলে বুঝবেন, কিন্তু মনে করে রাখবেন কথাটা এই, প্রত্যেক ব্যক্তির মন বুদ্ধি তাকে ভালোর দিকেই নিয়ে যাচ্ছে, মন্দ হতে দেয় না। কারুকে কাঁটা বন দিয়ে, কারুকে সোজাসুজি, কারুকে আবার অন্য প্রকারে, এই রকম একটি সাধন আছে, মনকে ছেড়ে দাও, যেখানে ইচ্ছা সেখানে যাক, তা যা ইচ্ছা খুশি করুক। এই রূপে ছেড়ে দিলে দেখতে পারবেন প্রথম প্রথম খারাপের ভেতর দিয়ে গেলেও শেষে ভালোর দিকে যাবে, এটা ভুলবেন না, মনে রাখবেন। কিছুক্ষণ থামিয়া ভগবানের কথা বলতে যাওয়াই আমাদের দৃষ্টতা। বাক্য মনের ভিতর দিয়ে বললে তাকে ছোট করা হয়। মহিম্নস্তোত্রে আছে অসিত গিরি সমম স্যাত কজ্জলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্র মুর্ভি লিখতি যদি গৃহীত্বা শারদা সর্বকালম
তদপি তব গুণানাম ঈশপারম নয়াতি। সমুদ্র যদি দোয়াত, হিমালয় যদি কালি, কল্পতরু শাখা যদি কলম ও পৃথিবী যদি কাগজ হয়, তবু তোমার কথা লিখে শেষ করা যায় না। কাশীপুরের বাগানে লীলা সংবরণে কিছু আগে ঠাকুর অনন্তের কি সব ধারণা দিতেন। একদিন আমি, গিরিশবাবু, স্বামীজি, শশী ও নিরঞ্জন বসে আছি। আমরা তো ছেলে মানুষ, গিরিশবাবু আমাদের মধ্যে তখন প্রবীণ, আর কত মেধাবী। তো ঠাকুরের মুখে অনন্তের সম্বন্ধে দু চার কথা শুনেই বললেন, আর না, আর ধারণা হচ্ছে না। উহ, কি সব কথা বলতেন সুখদেব ডিমো পিঁপড়ে, একদানা পেয়েই বিপর। রামকৃষ্ণ প্রভৃতি অবতারেরা সচ্চিদানন্দ গাছে থেলো থেলো ফুলছে, এইসব অনন্তের ভাব। আমরা তখন ছেলে মানুষ, অত ধারণা করতে পারবো কেন? থাক আজ এই অবধি। আজকের দিনে আজকের বিষয়টি একবারে শেষ করছেন, সার সংক্ষেপ করছেন এইটি বলে যে, একটা কথা আপনাকে আন্তরিকভাবে বলে রাখছি। কি সে কথা বলছেন? কথাটা হচ্ছে এই, প্রত্যেক ব্যক্তির মন ও বুদ্ধি তাকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে। আমরা সব সময় ভালো হওয়ার চেষ্টা করছি, আমরা ভালোর দিকে যাচ্ছি। আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহারাজ তখন সাধারণ সম্পাদক। একটি কাজে একজন সাধুকে তার সেন্টার থেকে ডেকে পাঠানো হয়েছে এবং তাকে তার সেন্টার থেকে ট্রান্সফার করে অন্য একটি কেন্দ্রে পাঠানো হয়েছে। সে সাধুটির ভারী মন খারাপ, কারণ সেই সেন্টারটা তার প্রথম সেন্টার। সেই সেন্টারটিকে সে বড্ড ভালোবেসে ফেলেছে, সেখানকার ছাত্রদের, সেখানকার আবাসিকদের সঙ্গে তার একটা খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। তাই এসে সে খানিকটা মন খারাপই হয়ে আছে। পূজ্যপাদ স্মরণানন্দজি তাকে বললেন যে, দেখো ভগবান মহামায়ার যে ইচ্ছে এটা কেমন, সেটা আমরা সবসময় বুঝতে পারি না, কারণ সেটা আমাদের মনের মতো না হলেই মনে হয় ভগবান আমার প্রতি খুব ক্রুড় হয়েছেন। কিন্তু পরে অনুভব করে দেখবে, আজকে যে ঘটনা ঘটল এটার জন্য, এটাতে তোমারই কেবল ভালো হয়েছে, আর কারুর ভালো হয়নি। এটা না হলে তোমার জীবনের বিকাশ হতো না। এই ঘটনা ঘটে যাওয়ার আরও 5 বছর বাদে তিনি একদিন আমাদের বলেছিলেন যে, সত্যি সত্যি আজকে আমি মহারাজের কথাটা অনুভব করতে পারি। তখন মনে হয়েছিল কেন আমার সঙ্গে এমনটি করা হলো, কিন্তু এখন মনে হচ্ছে এটি না হলে বোধহয় আমার জীবনটা অন্যরকম হতো এবং সেটি তত ভালো হতো না। সেই কারণে বলছেন, আমরা যে পথ দিয়ে যাই, হয়তো কাঁটা বন দিয়ে যখন যাই তখন আমরা প্রশ্ন করি কেন আমাদের এরকম করলেন, তা না করে ভগবানের ওপর বিশ্বাস রেখে খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা ভালোর দিকে এগিয়ে চলেছি এই বিশ্বাসটা রাখতে হয় এবং তার উপর ভরসা করে আমাদের এগিয়ে যেতে হয়। তাহলে একটা সময় আমরা দেখব এই খারাপের মধ্যে থেকেই আমি ভালো জিনিসের সন্ধান পেয়ে যাব। বলছেন তার ভাব, ভগবানের কথা ইতি করে বলা যায় না। কেন ইতি করে বলা যায় না? তিনি উদাহরণ দিচ্ছেন যে, ওই অসিতগিরি সমম স্যাৎ কজ্জ্বলম সিন্ধু পাত্রে সুর তরুবর শাখা লেখনী পত্র মুর্বি। শিবমহিমা স্তোত্রে সেই বিখ্যাত শ্লোক যে, যদি সমুদ্র যদি দোয়াত হতো, হিমালয় যদি কালি হতো, আর এই কল্পতরু বৃক্ষ যদি কলম হতো এবং স্বয়ং মা সরস্বতী পৃথিবীকে কাগজ করে সারাদিন যদি লিখে যেতেন, তবু তোমার গুণের শেষ করা যায় না, ঈশ্বরের ইতি করা যায় না, ঈশ্বরের কার্যকলাপ আমরা বুঝে উঠতে পারি না। তিনি বলছেন শ্রীরামকৃষ্ণদেব অনন্তের ধারণা দিতেন তাদের কাছে, তারা তো বুঝতেনই না। এমনকি তাদের মধ্যে যিনি আমাদের যে গিরিশবাবু, যিনি সবচেয়ে মেধাবী, বুদ্ধিমান, জ্ঞানবান ছিলেন, তিনিও সবটা ঠিক ঠিক মতো বুঝতে পারতেন না। তিনি বলতেন, আর পারি না, আর পারি না, আর পারি না। আমাদের একটাই কাজ, ঈশ্বরের উপর নির্ভর করে একটা সুন্দর জীবন যাপন করা। কারণ আমরা এটা নিশ্চিত নিশ্চিত করে জানব যে যা কিছু হচ্ছে সব আমার কল্যাণের জন্য এবং এর দ্বারা আমারই মঙ্গল হবে। আমার জীবনকে নতুন করে ঢেলে সাজানোর জন্য প্রভু আমার জন্য এমন ব্যবস্থা করেছে। আজকে আমরা এইখানে এসে থামব। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন আমরা ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই গ্রন্থটি পাঠ এবং আলোচনা করব।
ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यवासिनामित्ये लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।